বন্ধুরা, আজ আমি তপন কিচেন থেকে আপনাদেরকে এক নতুন রেসিপি দেখাবো, সেটা হলো স্পেশাল কফি। তো বন্ধুরা, প্রথমে দেখুন, আমি ওভেন জ্বেলে দিয়েছি আর দুধটাও ফুটছে। তো আমি প্রথমে করব, তার জন্য আমি কফি বানাবার জন্য নিয়েছি বন্ধুরা কফি আর চিনি, বেশি কিছু নয়। তো বন্ধুরা দেখুন আমি কীভাবে করছি। প্রথমে একটি কফি মগে হালকা করে দুধ ঢেলে নিলাম। তারপরে বন্ধুরা, আমি ওখানে এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম। তারপর আমি কফি অ্যাড করছি। আমি 4 চামচ করে দিচ্ছি, আপনারা যদি এর থেকে বেশি খেতে পছন্দ করেন এর বেশি দিতে পারেন। এইবারে আমার কাজ হলো, এই যে কফি দিলাম এটা খুব ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না এই দুধের মধ্যে ফেনা এসে যায়। তো আপনারা একটু আস্তে আস্তে নাড়বেন যাতে ফেনাটা তাড়াতাড়ি আসে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই শীতের দিনে আপনারা সকাল বা বিকেলে এইরকম কফি বানিয়ে আপনারা বাড়িতে আরামসে খেতে পারবেন, ভালো লাগবে এবং আরাম পাবেন আপনারা। দেখুন আমি ওটাকে ফেটিয়ে ফেটিয়ে পুরো কালারটাকে চেঞ্জ করে দিলাম। একটু সময় দিয়ে নাড়বেন। দেখুন বন্ধুরা, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে এটাকে একটু ফেটিয়ে নিই। বন্ধুরা, আমি দ্বিতীয় কফি মগে ওইরকমভাবেই আর একটা বানিয়ে নিচ্ছি। সামান্য দুধ নিলাম, দু চামচ চিনি বা আরেকটু আমি অ্যাড করছি এবং কফি। এটাকে ওইভাবেই আমি ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কফি রং বদলে যাচ্ছে। আপনারা একটু সময় দিয়ে বেশ করে ফেনা ওঠা পর্যন্ত ফেটিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ফেনা হয়ে গেছে। এবারে বন্ধুরা, আমি বাকি দুধ দিয়ে পুরো কফিটাকে বানিয়ে ফেলছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন
বন্ধুরা দেখুন, আমি আপনাদের জন্য বানিয়ে এনেছি স্পেশাল কফি। এই শীতের সময় আপনাদের খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে তপন কিচেনে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে। তো বন্ধুরা, বাই।